কিছু সময়ের পশতে আমার অতি আদরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আমার মরমর কাজিরঙালৈকে আহিব আর কাজিরঙাখন প্রাণ প্রায় উঠিছে আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় পদধূলা দিয়ার লগত লগত আর হয়তো মই ভাবু যে মই কৈ আছো আমার কাজিরঙা পৃথিবীত প্রসারিত হব, জনপ্রিয় হব আর আমার কারণে অত্যন্ত ভাল পরিবেশ যে দেশের কোনোবা এজন প্রধানমন্ত্রী প্রথমবারের কারণে কাজিরঙাত নৈশ যাপন করবল আছে আমার কারণে গৌরবর কথা। অহাকালি আসলে আজি তেখেতে নৈশ যাপন করব, অহাকালি রাতেপা মোদী ডাঙরিয়ায় আমার কাজিরঙা ভ্রমণ করব, কাজিরঙাত এলিফেন্ট সাফারি বা জিপ সাফারি করব, তারপর তেখেতে অরুণাচল যাব, অরুণাচলের আহি আমার হুলুঙাপারত যোরহাটর হুলুঙাপারত আমার লাচিতর প্রতিমূর্তি রাইজর কারণে উৎসর্গা করব আর কেবা হাজার কোটি টকার প্রকল্প আর বিভিন্ন কার্যসূচী আমার মেলেং মেটেলি বলে যখন আমার ফিল্ড আছে তাত এখন প্রায় 2 লাখ মানুষের মিটিংত তেখেতে ভাষণ দিব। মানে শুনেছো গৌরবাদ তেখেতে হিসাবটি সাগে করব না জানে বা তেখেতের অল্প স্মৃতি শক্তি কম বলে মোট কবলে বেয়া লাগে, তেখেতে বহুত চোকা মানুষ বলে মানুষে কয়, মানে নজানো তেখেত কি চোকা মানুষ আর সে সকলের মনতে আছে যে কাজিরঙাত কংগ্রেস সরকার শেষের ফলে 40টার আশে পাশে গড় মরিছিল বছরত আর আপনার তো কাজিরঙার মানুষ মোটকে বেশিয়ে জানে। মই এটা কাজিরঙাত উপস্থিত আছো, মোর যিমান মনত আছে মই তো সংখ্যাখিনি উলিয়াই লম, মই কালি গুৱাহাটীলে গৈ সংখ্যাখিনি উলিয়াই পেলাই গৌরব গগৈ ডাঙরিয়ালে পঠাই দিম, কিন্তু মই দৃঢ়তাৰে কওঁ কংগ্রেস সরকার শেষের ফলে প্রত্যেক বছরে 40টা গড়ে গড় মরিছিল, এভারেজত গড় মরিছিল আর এতিয়া আমার খুব বেশি যদি গড় মরে এটা বা দুটা আমার কঠোর প্রশাসন হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কঠোর তেখেতর জিরো টলারেন্স নীতি আছে গড় হত্যাকারীর এগেনস্টত, গতি গড় হত্যা বন্ধ হয়েছে আর কৌরব গগৈ ডাঙরিয়া কালি কই দিলে বোলে কংগ্রেস সরকার দিনত গড় হত্যা বন্ধ হয়েছিল, গতি তেখেতে হয়তো পাহরিছে, তেখেতের হয়তো পাহরি যার শক্তি অল্প সোনকালে আছে, পাহরি যাওয়ার শক্তিও থাকবে লাগবে কিছুমানের স্মৃতি শক্তি বলে মানে নকও, তখেতে যে সোনকালে পাহরে তো এই শক্তি তো সাগে বেশি বলে মানে ভাবিছো, গতি তখেতর তালেকে মই প্রত্যেক বছরে গড় কিমান ঢুকাইছিলে 2010-2023 তখেতলকে মই গুৱাহাটীলে গৈ পেলাই এই সংখ্যাটা পঠাই দিম, প্রমাণ সহকারে পঠাই দিম। মই সেইটাই কৈ আছো, মই আজি তিনিদিনের এইটাই কৈ আছো, কালিও বোকাখাটত কৈছিলো, পরহি দিনও যোরহাটত কৈছো যে প্রধানমন্ত্রী ডাঙরিয়ার কোটি কোটি ইনস্টাগ্রামত হোক, ফেসবুকত হোক, টুইটারত হোক বা এক্সত হোক ফলোয়ার্স আছে আর তেখেতে যলৈকে যায় গোটে পৃথিবীতে সেই জায়গাটোর চর্চা হয়, ডেফিনেটলি কালি রাতেপার পর আমার কাজিরঙা চর্চা হব, কাজিরঙালৈকে আরো দেশি বিদেশির পর্যটকের সুদ বাড়ব, গতি ই আমার কারণে ভাল লক্ষণ, লাভে নাই এইবিলাক লাভে নাই, আজি 300-400 মানুষ লৈ পেলায় কোরবাত প্রটেস্ট আরম্ভ করেছে, ইলেকশনের সময় নাইকিয়া হয়ে যাব, এই ইলেকশনটুত বড় বেয়াকে মুখ টেকেচা খাব এই 16টা তথাকথিত বিরোধী দলে আর সেইদিনাখনেরপর আপনাদের চাব এক বছর নিতাল নিস্তব্ধ হয়ে যাব, বিরোধী এক বছর নিতাল নিস্তব্ধ হয়ে যাব, মই আজি আপনাদের আগত কই রাখিল, তারপর আকো অকমান 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 আরম্ভ করব, আকো লম্ফজম্ফ করব, আকো বাতরির শিরোনামা দখল করব, এই কাগজের বাকবিলাকে আকো বিধানসভা নির্বাচন হারিব, আকো দুবছরমান নাইকিয়া হয়ে যাব। আখড়া বন্ধনা ব্রজ